আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এপিসোডে। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর আমার আজকের নাস্তার রেসিপি হলো আটা আর ডিম দিয়ে আমি বানিয়ে দেখাবো, আর তার সাথে আমি আলুটাও অ্যাড করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে পুরোটা সময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কী করে আমি নাস্তাটি তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে আমি আটার সাথে ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে অল্প অল্প করে দেব আর আটার ডোটা আমি তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর উপরে অল্প একটু তেল লাগিয়ে তারপর আমি ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। এবারে আমি একটি ডিম আর দুটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার এগুলো আমি গ্রেট করে নেব। প্রথমে আমি ডিমটা গ্রেট করে নিয়েছি, তারপর আমি দুটি আলু এগুলো আমি গ্রেট করে নেব। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবারে গ্রেট করে রাখা আলু আর ডিমগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়া। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। তারপর আমি কিছু ধনে পাতা কুচি আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার এগুলো আমি দিয়ে খুব ভালো করে আমি আলু আর ডিমের সাথে এই উপকরণগুলো মিক্স করে নেব। ডিম আর আলুর সাথে সব কিছু মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। তারপর আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা আমি তিন ভাগে ভাগ করে নেব, আর ভাগ করে আমি এটা রুটি বেলে নেব। রুটিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি রুটির ওপর মিক্স করে রাখা ডিম আর আলুর যে মিশ্রণ ওই মিশ্রণ থেকে আমি অর্ধেক পরিমাণ একটি রুটির উপর চারপাশে ছড়িয়ে দেব। তারপর এর ওপরে আমি আরেকটি রুটি বসিয়ে দেব, আর ওই রুটির ওপরেও আমি বাকি অংশগুলো আলু আর ডিমের মিশ্রণগুলো আমি চারপাশে ছড়িয়ে তারপর লাস্ট যে রুটিটা রয়েছে ওই রুটিটা দিয়ে আমি চারপাশ মুড়িয়ে নেব। রুটির চারপাশ মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি একটি ছুরির সাহায্যে নাস্তাগুলো আমি কেটে নেব।
নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবারে আমি এগুলো আলাদা আলাদা করে রেখে দেব, তা না হলে একটা আরেকটার গায়ে লেগে যাবে। এবারে নাস্তাগুলোর জন্য একটি বেটার তৈরি করতে হবে, সেজন্য আমি একটি বাটির মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি আটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর নিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, অল্প একটু গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দেব। তারপর আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম পাতলা রয়েছে, এইরকমই পাতলার প্রয়োজন। এবারে নাস্তাগুলো বেজে নেওয়ার পালা, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গেলে ব্যাটার যে তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে নাস্তাগুলো একটু ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব। নাস্তাগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশও উল্টে পাল্টে আমি একটু ক্রিস্পি করে লাল করে বেজে নেব, আর এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো আমার হয়ে গেছে আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি এগুলো তুলে নেব। তারপর একইভাবে বাকি যে কয়েকটি নাস্তা রয়েছে বাকিগুলো আমি বেজে নেব। বাকি নাস্তাগুলো আমি তুলে নেব, তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে, আর এবার আমি আপনাদের সামনে পরিবেশন করছি। নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, আর আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে, আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই নাস্তাগুলো আপনারা সকাল কিংবা বিকেলবেলা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে পরবর্তী আপলোড আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।